সালামু আলাইকুম, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লাইভে। প্রিয় দর্শক, অবস্থান করছি জিন্দাবাজার পয়েন্টে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি আসলে চৌহাট্টায় যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই জায়গায় পুলিশ ফায়ারিং করলে, রাবার বুলেট ছুড়লে, তারা কিন্তু এদিকে দৌড়ে আসে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জিন্দাবাজারে কিন্তু শত শত শিক্ষার্থী এবং আন্দোলনকারীরা তারা অবস্থান করেছেন এবং এখানে স্লোগানে স্লোগানে মুখরিত রয়েছে। এবং ঠিক এক পাশে এক কোণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের যে অবস্থান রয়েছে। এবং এই মুহূর্তে জিন্দাবাজারের যে এবং সিলেটের যে সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে স্লোগানে স্লোগানে মুখরিত। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি, একটু দূরে যদি আপনারা দেখেন তাহলে যারা রয়েছেন দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, লাইভটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করতেছি। সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর। ইতিমধ্যে আমরা যদি একটু দূরে তাকাই তাহলে কিছুটা রণক্ষেত্রে পরিণত হয়েছে সিলেটের চৌহাট্টা থেকে জিন্দাবাজারে যে মধ্য বাগ, যেটাকে বলবো শহীদ মিনার প্রাঙ্গণ সহ জিন্দাবাজারে। যারা যুক্ত রয়েছে অবশ্যই সঙ্গে থাকুন। আসলে আমরা এই পরিস্থিতির মধ্যে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি, জানি না কতটুকু দেখাতে পারছি, তারপরও চেষ্টা করতেছি। আমরা লাইভে আছি, আপনারা অবশ্যই শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন, শেয়ার করে আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা দুঃখিত, আসলে প্রচুর পরিমাণে নেটওয়ার্ক সমস্যা করে, তারপরে আমরা সরাসরি সম্প্রচার রয়েছি। আপনারা দ্রুত লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে জিন্দাবাজার থেকে। আপনারা উঠছেন তারা দিলে যারা রয়েছেন অবশ্যই আপনার সঙ্গে থাকুন। আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন জিন্দাবাজার, আসলে ইতিমধ্যে জিন্দাবাজার থেকে চৌহাট্টা, এই এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো হচ্ছে ইতিমধ্যে রণক্ষেত্রে পরিণত। অবশ্যই আপনার সঙ্গে থাকুন, আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন ঠিক জিন্দাবাজার পয়েন্ট এবং চৌহাট্টা থেকে শুরু করে জিন্দাবাজার, এই সব জায়গার মধ্যে ছাত্রছাত্রী এবং আন্দোলনকারী যারা রয়েছেন তাদের অবস্থান রয়েছে। এবং এদিক থেকে পুলিশ কিন্তু আসতেছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আসলে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ থেকে কিন্তু গুলি ছোড়া হয়েছে এবং ওপেন গুলির শব্দ আসছিল এবং সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে। এবার এখন আবারও সবাই একত্রিত হয়েছে পাশাপাশি। এই যে দেখুন, আমি
অপোজিশন পার্টি নাও এরাও এরাকে এরাও এরাও সব।